আমি এখন মাননীয় সদস্য বেগম নূরজাহান বেগম মহিলা আসন ৪২ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় ৮ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার নেপোলিয়ন তার শেষ জীবনে যখন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত ছিল তখন সে তার ছেলেকে চিঠি লিখেছিল বলেছিল যে পৃথিবীতে দুটি জিনিস হলো যে দুটি জিনিসের ক্ষমতা আছে একটি হলো তলোয়ারের আরেকটি হলো চেতনার মাননীয় স্পিকার বাংলাদেশ আওয়ামী লীগ হলো চেতনার সমৃদ্ধ রাজপথে জন্ম নেওয়া একটি দল আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো তলোয়ার সর্বস্ব অর্থাৎ সেনা ছাউনিতে জন্ম নেওয়া একটি দল মাননীয় স্পিকার সুস্থ সবল চেতনা নিয়ে এবং সুস্থ সবল শরীর নিয়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একাধিক ক্ষত করে আমাদের দেশকে ক্ষতবিক্ষত করা হয়েছে মাননীয় স্পিকার প্রথম ক্ষতটি করা হয়েছিল ৭৫ এর ১৫ই আগস্ট জাতির জনক এবং তার পরিবার পরিজনকে হত্যা করে দ্বিতীয় ক্ষতটি করা হয়েছিল ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে কারা প্রকোষ্ঠে হত্যা করে এবং তৃতীয় ক্ষতটি করা হয়েছিল আমাদের সংবিধান থেকে ৭২ সংবিধান থেকে মুক্তিযুদ্ধের মূলনীতিগুলোকে সরিয়ে দিয়ে এবং এই তিনটি ক্ষতই সৃষ্টি করেছিলেন জেনারেল জিয়াউর রহমান আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একজন মানুষ যেমন তার শরীরের আঘাত বা ক্ষতচিহ্ন নিয়ে আরেকজন পরিপূর্ণ ক্ষতহীন মানুষের মতো সে কাজ করতে পারে না ঠিক তেমনি বাংলাদেশ তার জন্মের পরে যে ক্ষতচিহ্নগুলো অর্জন করেছিল ক্ষতচিহ্নগুলো হয়েছিল যার কারণে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা সেই ক্ষতগুলো একে একে সারিয়ে তুলেছেন এবং আমরা বর্তমানে পৃথিবীর বুকে একটি ক্ষতহীন রাষ্ট্র হিসাবে মর্যাদার সাথে আমরা অধিষ্ঠিত আছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আজকে বাজেট বক্তৃতার আমি ব্যাপারে কথা বলবো তার আগে আমি দু একটি সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলতে চাই মাননীয় স্পিকার একজন ফেরারি আসামি যে কিনা দীর্ঘদিন লন্ডনে আছে চিকিৎসার নাম করে সেখানে বসে সে কী করছে ইতিহাস বিকৃতি ঘটিয়ে চলছে একের পর এক মাননীয় স্পিকার সেই ফেরারি আসামি বলে যে জাতির জনক বঙ্গবন্ধু নাকি রাজনৈতিকভাবে একজন ব্যর্থ ব্যক্তি ঠিক সেই ফেরারি আসামিকে মাননীয় স্পিকার একটি দেশকে স্বাধীন করে দেওয়ার চেয়ে বড় কোনো রাজনৈতিক অর্জন কি আর কিছু হতে পারে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু সেই কাজটি করে গিয়েছেন যার ফলে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার গতকাল রাজধানীর প্রাণকেন্দ্রে যে একটি বিকৃত পুস্তকের উৎসব হয়ে গেল মাননীয় স্পিকার আমরা অবাক হই আমরা কোথায় আছি মাননীয় স্পিকার আমরা জেনেছি যে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক নামক একটি ইতিহাস বিকৃতির প্রকাশনা হয়েছে মাননীয় স্পিকার আমরা ধিক লজ্জা জানাই মাননীয় স্পিকার আজকে আমি প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে কোথায় আজকে বাংলাদেশের সুশীল সমাজ কোথায় তাদের মধ্যরাতের টক শো তারা কি সব কিছু ভুলে গেল তারা কি এসব নিয়ে কথা বলছে না কেন নাকি তারা উট পাখির মতো মুখ লুকাচ্ছে আমি ধিক লজ্জা এই তথাকথিত সুশীলদেরকে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই অন্যায় বেআইনি কাজ আমরা হতে দিতে পারি না মাননীয় স্পিকার আমার নিবেদন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে যে আমরা অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তপসিনা ঘৃণা তাদের জন্য তৃণসম্মত হয় আজকে যদি এই অন্যায় আমরা সহ্য করি তাহলে আমরাও একই অপরাধে অপরাধী হব তাই আমার বিনীত প্রার্থনা এই বিদেশে হোক স্বদেশে হোক যেখানেই হোক এই পুস্তকের সকল প্রকার বাজারজাতকরণ প্রকাশন নিষিদ্ধ করা উচিত এবং কপিগুলো বাজেয়াপ্ত করা উচিত এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বাজেট নিয়ে বলতে গেলে আমি বলবো মাননীয় স্পিকার প্রথমেই যে উচ্চাভিলাষী বাজেট বলে এই বাজেটকে আখ্যায়িত করা হয়েছে মাননীয় স্পিকার আমরা জানি ওয়াল্ট ডিজনি বলেছেন ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট স্বপ্ন যদি না থাকে মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে এবং শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সরকারই পেরেছে শতকরা ৯১ থেকে ৯৬% বাজেট বাস্তবায়ন করতে যেটি কিনা আর কেউ পারেনি কারণ বিএনপি আজকে ভয় পেয়েছে কারণ এত বড় বাজেট তারা কখনো দিতে পারেনি তাই তাদের ভয়টা সেখানে এজন্যই তারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে মাননীয় স্পিকার বাজেটের বিষয়ে আমি শুধু কিছু উদ্ধৃতি উল্লেখ করবো মাননীয় স্পিকার আমাদের দেশের যে ব্যবসায়ী সমাজ তারা বলেছেন এই বাজেটকে বলেছেন বিনিয়োগ বান্ধব জনকল্যাণমুখী বাজেট বলেছেন এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিএ বলেছে বিনিয়োগ এবং পুঁজিবাজার বান্ধব বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমএ বলেছে পোশাক শিল্প বান্ধব বিজিএমই বলেছে শিল্প বিনিয়োগ বান্ধব বাজেট বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি বিসিআই বলেছে নতুন বিনিয়োগ এবং শিল্প বান্ধব ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেছে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বলেছে ইতিবাচক বাজেট এবং সিপিডি বলেছে লক্ষ্যবিলাসী বাজেট মাননীয় স্পিকার
সিপিডি বা এরা যারা আছে এরা সবসময় করে কি সমালোচনা করে, কিন্তু সরকার কিভাবে কাজ করবে সেই মর্মে কখনো সাজেশন দেয় না। আমার একটি উদ্ধৃতি মনে পড়ে গেল, মানুষ দুই বন্ধু ঝগড়া লেগেছে, এক বন্ধু আরেক বন্ধুকে জব্দ করার জন্য বলে যে ভালো হলে কি আর তোর বাপে হজে যায়। আমার মনে হয় ব্যাপারটা ওরকমই কিছু একটা, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কিছু তাদের পছন্দ না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের যিনি আজকে প্রধান বিরোধী দলের নেত্রী তিনিও কিন্তু এই সংসদের মিডিয়া সেন্টারে বলেছেন যে ভালো বাজেট দেওয়া হয়েছে এবং বিরোধী দল থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আমরা আজকে অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের আজকের মাননীয় বিরোধী দলের নেত্রীকে এই সমর্থনের জন্য। মাননীয় স্পিকার, আরেকটা, আর সংসদে যে প্রতিনিধি শূন্য বিএনপি, মাননীয় স্পিকার, সেই একটি জিনিস খুব উল্লেখযোগ্য। মাননীয় স্পিকার, বাংলাদেশ আওয়ামী লীগ যতবার বাজেট দিয়েছিল প্রতিবারই কিন্তু বিএনপি হরতাল দিয়েছিল, এবং এই বাজেটে আমরা কি দেখলাম যে হরতালের কোনো ঘটনা ঘটে নাই। মাননীয় স্পিকার, দুটি কারণ আমার যেটি মনে হয়েছে, আমার কাছে প্রথম কথা হলো যে বিএনপির খুব মনোপুত হয়েছে এবারকার বাজেট, এবং তাদের মনে হয়েছে না আসলে একটি ভালো বাজেট, এজন্য তারা হরতাল দেয়নি। দ্বিতীয়ত আরেকটি কারণে হরতাল দেয়নি, তারা বুঝেছে তারা জনধিকৃত দল, জনগণ তাদের সঙ্গে নাই, তারা যদি হরতাল দেয়ও জনগণ তাদেরকে অবশ্যই তাদেরকে পরিত্যাগ করবে, এবং বিগত নির্বাচনের পরে তাদের যেরকম সমস্ত জ্বালাওপোলা কর্মসূচি, জনগণ যেভাবে বীতশ্রদ্ধ হয়েছে, তাদের এই হরতালকে জনগণ পছন্দ করবে না, যার কারণে তারা কোনো হরতাল দেয় নাই। মাননীয় স্পিকার, আমি আরেকটি কথা বলি যে আজকে একটি প্রবাদ আছে, হাঁটিতে শিখে না কেহ, না খেয়ে আছাড়। আজকে বিএনপি নেত্রী যিনি সাবেক বিরোধী দলের নেত্রী, উনি আছাড় খেয়ে হাঁটতে শিখেছেন, কারণ উনি এখন বলেন ইইউ কূটনীতিকদের সাথে আলাপে বলেছেন সরকারের সাথে যে কোনো মুহূর্তে উনি আলোচনায় রাজি। মাননীয় স্পিকার, গাধা জল খায় তবে ঘোলা করে, তবে মাননীয় বিরোধী দলের নেত্রী যিনি সাবেক, উনি এখন জল ঘোলা করেও কোনো লাভ নাই, উনি ঘোলা জলও পাবেন না, ওনাকে জল ঘোলা হোক আর পরিষ্কার হোক 5 বছর অপেক্ষা করতে হবে। মাননীয় স্পিকার, আর আরেকটা বক্তব্য বললো মাননীয় স্পিকার যে ট্রেন তো এসেছিল সময় মতোই, উনি ট্রেনের যাত্রী হননি ইচ্ছা করে, ইচ্ছাকৃতভাবে, স্বাভাবিকভাবে ট্রেন তার গতিতে ছেড়ে গেছে, এখন ট্রেন চলে যাওয়ার পরে উনি অনুতপ্ত, উনি কেন ট্রেনে চড়লেন না, ওনার গলা শুকিয়ে আসছে, উনি হতাশ। তো গলা শুকিয়ে আসলে উনি সফট ড্রিঙ্ক খেতে পারেন, আর হতাশা কিন্তু 5 বছরের আগে কাটবে না, হতাশই থাকতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমরা বিভিন্ন টকশোতে গেলে দেখি বিএনপির যারা আছে তাদের মধ্যে হতাশা, টকশো শুরু হওয়ার পূর্বে আমাদের সাথে শেয়ার করে যে 5 বছর ক্ষমতার বাইরে কিভাবে থাকবে, আর যখন টকশো শুরু হয় তখন আমাদের উপর মারণাত্মক ভূমিকা তারা অবতীর্ণ হয়, আমাদেরকে আক্রমণ করে, তারা এখন পাগলা কুকুরের মতো হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আমি দুঃখিত এই শব্দটা আমাকে ব্যবহার করতে হলো বলে। মাননীয় স্পিকার, পরিশেষে আমি বলবো যে বিএনপি আসলে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নয়, বিএনপি হলো বাংলাদেশ ননসেন্স পার্টি, কারণ তাদের সে তারেক জিয়া থেকে শুরু করে খালেদা জিয়া কর্মী কারোই কিন্তু এখন কোনো সেন্স নাই, প্রত্যেকেই কিন্তু এখন আবল তাবল বকছে। আর আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় সদস্য সময় শেষ হয়েছে, 1 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, আমাদের দেশে যোগাযোগ খাত, কৃষিখাত, শিক্ষা খাত, অবকাঠামো খাত, এমন কোনো খাত নেই যে খাতে আমাদের উন্নয়ন হয়নি। এবং আমি বলবো মাননীয় স্পিকার, বিশেষ করে আমার দায়িত্বপ্রাপ্ত চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার আরও বেশি রাস্তাঘাট, আরও বেশি মহিলা শিশুদের উন্নয়ন, বিদ্যুতের উৎপাদনের জন্য আমি আবেদন করব। পরিশেষে একটি কথা বলে শেষ করবো মাননীয় স্পিকার, সেটি হলো যে আমার মেয়ে ঈদের জামা কাপড় কিনবে, আমি বললাম যে ঈদ তো চলে আসছে তো তোমাদেরকে নিয়ে চলো, আমার সামর্থ্য মতো কিছু কিনে দেবো। মেয়েরা বললো না আম্মু, আমরা তো অলরেডি কেনাকাটা করে ফেলেছি। কীভাবে করেছো? আমরা অনলাইনে করেছি। মাননীয় স্পিকার, এটাই হলো শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমরা চিন্তাই করতে পারি না, তাই আমরা আছি, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে চলবো। ডিজিটাল বাংলাদেশ অলরেডি হয়ে গেছে, আমরা আরও এগিয়ে যাব। সবাইকে শুভেচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।